পেটিএম ইন্ডিয়ার সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল ওয়ালেটগুলোর মধ্যে অন্যতম। পেটিএম মূলত পেমেন্ট থ্রু মোবাইলের সংক্ষিপ্ত রূপ। প্রায় 150 মিলিয়নের বেশি মান্থলি অ্যাক্টিভ ইউজার নিয়ে পেটিএম ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট গেটওয়ে সার্ভিস। 2010 সালে প্রতিষ্ঠার পর থেকে অর্থ লেনদেন থেকে শুরু করে বিভিন্ন বিল পেমেন্ট, ইনভেস্টমেন্ট ও ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে যাচ্ছে কোম্পানিটি। প্ল্যাটফর্মটিতে বর্তমানে প্রায় 20 মিলিয়নের বেশি মার্চেন্ট রয়েছে এবং মোট ইউজার সংখ্যা প্রায় 450 মিলিয়ন ছাড়িয়ে গেছে। 2016 সালে ভারত সরকার ডিমনিটাইজেশনের মাধ্যমে 500 ও 1000 রুপি ব্যাঙ্কনোট উঠিয়ে নিলে পেটিএম ভারতের জনগণকে ডিজিটাল ওয়ালেট সার্ভিসের মাধ্যমে ক্যাশলেস ইকোনমির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। পেটিএম নিয়ে বলতে গেলে শুরুতেই চলে আসে কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও সিইও বিজয় শেখর শর্মার কথা। বিজয় শেখর শর্মার জন্ম 1978 সালের 8ই জুলাই ভারতের উত্তরপ্রদেশের আলিগড় শহরে। 1998 সালে দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন বিজয়। 1997 সালে কলেজে থাকাকালীন বিজয় ইন্ডিয়াসাইট.net নামে একটি সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠা করেন এবং 1999 সালে $1 মিলিয়ন বিনিময়ে তা বিক্রি করে দেন। 2000 সালে তিনি 197 কমিউনিকেশনস প্রতিষ্ঠা করেন, যা মূলত নিউজ, ক্রিকেট স্কোর, রিংটোন, জোকস এবং এক্সাম রেজাল্টের মতো মোবাইল কন্টেন্ট সার্ভিসেস প্রোভাইড করত। 2010 সালের আগস্টে 197 কমিউনিকেশনসের একটি সাবসিডিয়ারি হিসেবে $2 মিলিয়ন ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নিয়ে ভারতের নয়ডাতে প্রিপেড মোবাইল এবং DTH রিচার্জ প্ল্যাটফর্ম হিসেবে পেটিএম প্রতিষ্ঠা করেন বিজয় শেখর শর্মা। 2013 সালে প্ল্যাটফর্মটিতে ডেটা কার্ড, পোস্টপেড মোবাইল এবং ল্যান্ডলাইন বিল পেমেন্টস ফিচার অ্যাড করা হয়। 2014 সালে কোম্পানিটি পেটিএম ওয়ালেট লঞ্চ করে, যা দিয়ে ইন্ডিয়ান রেলওয়ে, উবার, বাসের টিকিট ও বিভিন্ন ই কমার্সে পেমেন্ট করা যেত। সে বছর আগস্ট মাসে পেটিএমের রেজিস্টার্ড ইউজারের সংখ্যা দাঁড়ায় 11.8 মিলিয়ন, যা 2015 সাল নাগাদ বেড়ে দাঁড়ায় 104 মিলিয়ন। 2015 সালে পেটিএম যুগ্ন নামে একটি অটোরিক্সা অ্যাগ্রিগেটর এবং হাইপার লোকাল ডেলিভারি ফার্মে $5 মিলিয়ন ইনভেস্ট করে। একই বছর প্ল্যাটফর্মটিতে এডুকেশন ফিজ, মেট্রো রিচার্জেস, ইলেকট্রিসিটি, গ্যাস এবং ওয়াটার বিল পেমেন্টসের মতো বেশ কিছু নতুন সেবা যুক্ত করা হয়। এর পাশাপাশি 2016 সালে মুভি, ইভেন্টস এবং অ্যামিউজমেন্ট পার্কের টিকিট সহ ফ্লাইট টিকিট বুকিংস, রেল বুকিংস, গিফট কার্ডসের পেমেন্ট সেবাও যুক্ত করে পেটিএম। 2016 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির ইকোনমিতে ব্ল্যাক মানির পরিমাণ কমাতে 500 ও 1000 রুপির নোটের ব্যবহার বন্ধ করার ঘোষণা দেন। এর পাশাপাশি জনগণের মাঝে কাগজে নোটের ব্যবহার কমিয়ে ক্যাশলেস ইকোনমি করার লক্ষ্যে সরকার নতুন নীতিমালা হাতে নেয়। ক্যাশলেস ইকোনমি মূলত এমন ধরনের ইকোনমিক সিস্টেমকে বোঝায় যেখানে আর্থিক লেনদেনের জন্য অর্থনীতিতে খুব কম পরিমাণে কাগজের নোট ব্যবহার করা হয়। কাগজের নোটের পরিবর্তে সেই ইকোনমি মূলত বিভিন্ন ডেবিট অথবা ক্রেডিট কার্ড কিংবা ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অনলাইনে করা হয়ে থাকে। ডিজিটাল পেমেন্টকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ATM থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে দেশটি, যার ফলে ভারতের সাধারণ জনগণ খুচরা লেনদেনের ঝামেলা এড়াতে অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম, পেমেন্ট গেটওয়ে বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করতে শুরু করে। ততদিনে পেমেন্ট গেটওয়ে সার্ভিস পেটিএম ভারতের জনসাধারণের কাছে বেশ পরিচিত থাকায় পেটিএমের সার্ভিসটির অ্যাডপশনও বাড়তে থাকে। 2016 সালে পেটিএম 1 বিলিয়ন ট্রানজ্যাকশনের মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়। ইন্ডিয়াকে ক্যাশলেস ইকোনমির দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পেটিএম বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। এসব পদক্ষেপের ফলে ইন্ডিয়ার জনগণও পেটিএমকে খুব দ্রুত অ্যাডপ্ট করে নিতে থাকে। মার্চেন্টদের অনবোর্ডিংয়ের ক্ষেত্রে পেটিএম ফিট অন স্ট্রিট অ্যাপ্রোচ নিয়েছিল। উবারের মতো বড় বড় ভেন্ডার থেকে শুরু করে পেটিএমের এজেন্টরা খুচরা ফল বিক্রেতাদের মতো মার্চেন্টদেরকেও অ্যাপ্রোচ করে তাদের পেটিএমের প্ল্যাটফর্মে অনবোর্ড করে যাচ্ছিল। 2016 সালের নভেম্বর মাসে পেটিএমের 4000-এর বেশি এজেন্ট প্রতিদিন প্রায় 25,000 অফলাইন মার্চেন্টকে প্ল্যাটফর্মটিতে যুক্ত করতে থাকে। ফলশ্রুতিতে 2016 সালের মধ্যে পেটিএমের মার্চেন্ট সংখ্যা 8 লক্ষ ছাড়িয়ে যায়। প্রথম দিকে পেটিএমে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন পড়ত না, যেখানে অন্যান্য কম্পিউটারেরা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা কার্ড অ্যাড করা বাধ্যতামূলক রেখেছিল। সেখানে পেটিএমে শুধু আধার কার্ড ও ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যেত এবং পেমেন্ট রিসিভ করা যেত, যার ফলে ইউজারদের এবং মার্চেন্টদের জন্য পেটিএম অ্যাকাউন্ট খোলা খুবই সহজ ছিল। এভাবে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ইউজার ও মার্চেন্টরা খুব সহজেই পেটিএমের মাধ্যমে অর্থ লেনদেন ও বিভিন্ন সার্ভিসের পেমেন্ট করতে পারত। ইউজার বা মার্চেন্ট যখন তাদের অর্থ ক্যাশ আউট করতে যেত, শুধুমাত্র তখনই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন পড়ত, যার ফলে ইউজাররা এবং মার্চেন্টরা কোনরূপ হ্যাসেল ছাড়াই অ্যাকাউন্ট খুলে লেনদেন শুরু করতে পারত এবং পরে সুবিধা মতন সময়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করত। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই সহজ সিস্টেম রাখার কারণে পেটিএম ভারতের জনগণকে নিজেদের প্ল্যাটফর্মে খুব সহজেই অনবোর্ড করতে পেরেছে। ফলশ্রুতিতে 2016 সাল শেষে প্ল্যাটফর্মটির ওয়ালেট ইউজারের পরিমাণ দাঁড়ায় 177 মিলিয়ন এবং অ্যাপ ও ওয়েবসাইট মিলিয়ে ইউনিক ভিজিটর সংখ্যা ছিল 200 মিলিয়ন।
80 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার নিয়ে সে সময় পেটিএমের মোবাইল শেয়ারের পরিমাণ দাঁড়ায় 89%। এছাড়া সে বছরই ইউজাররা যেন সহজে পেটিএম মার্চেন্ট খুঁজে পায় তাই কোম্পানিটি পেটিএম নিয়ারবাই অ্যাপটি লঞ্চ করে। পেটিএম ভারতের শীর্ষ 6টি ব্যাংক এবং 15টি গেটওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকায় ইউজারের ট্রানজ্যাকশন টাইম অনেকাংশেই কমে আসে। এছাড়াও পেটিএম সিকিউরিটির দিক থেকেও বেশ কনসার্নড এবং কোম্পানিটি প্রতি মিনিটে 6 বার পেমেন্ট গেটওয়ের হেলথ চেক করার পাশাপাশি পেমেন্ট ট্রাফিক অটোমেটিক্যালি হেলদি গেটওয়েতে রিরাউট করে। 2017 সালে কোম্পানিটি ইন্ডিয়ান মার্কেটে হোয়াটসঅ্যাপের পেমেন্ট সার্ভিসের সাথে কম্পিট করতে ইন অ্যাপ মেসেজিং সার্ভিস ইনবক্স লঞ্চ করে। এছাড়া সে বছরই কোম্পানিটি পেটিএম কিউআর কোড লঞ্চ করে যার মাধ্যমে কোনো প্রকার চার্জ ছাড়াই এক্সিস্টিং এবং নতুন মার্চেন্টরা তাদের পেটিএম ইউপিআই এবং কার্ড পেমেন্টগুলো সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারার সুবিধাও যোগ করা হয়। পেটিএমের মাধ্যমে মাসে প্রায় 400 মিলিয়ন ট্রানজাকশন হয়ে থাকে এবং পেটিএমের গেটওয়ে আপটাইম 99.99%। বিশ্বের অন্যতম টেকনোলজিক্যাল হাব হিসেবে ভারতের ব্যাঙ্কিং টেকনোলজি অলরেডি বেশ সিকিউর ও অ্যাডভান্সড ছিল। পেটিএম ইউজারদের আরও অ্যাডভান্স টেকনোলজি প্রোভাইড করেছিল যা ইউজারদের অর্থের নিরাপত্তার সাথে অনেক সময় বাঁচিয়ে দিচ্ছিল। পেটিএম ইন্ডিয়াতে নিজেদের মার্কেটিংয়ের ক্ষেত্রে নিউজ পেপার, টেলিভিশন ও রেডিওর মতো অফলাইন মিডিয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে বেশ ভালোভাবে ইউটিলাইজ করতে পেরেছে। অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে টুইটারে পেটিএম তাদের পেটিএম কার্ডের ফ্রেজ ও হ্যাশট্যাগের মাধ্যমে ইন্ডিয়ার জনগণের কাছে ক্যাশ ট্রানজাকশনের বিকল্প হিসেবে পেটিএমকে রিপ্লেস করতে পেরেছে। পাশাপাশি বিভিন্ন ডিসকাউন্ট অফার, ইভেন্ট স্পন্সরশিপ এবং ক্যাম্পেইনের মাধ্যমে ভারতের জনগণকে ডিজিটাল ওয়ালেটের সুবিধা সম্পর্কে জানিয়ে গেছে। এভাবে কোম্পানিটি যেমন নিজেদের ইউজার সংখ্যা বাড়িয়ে গেছে, ঠিক তেমনি ভারতকে ক্যাশলেস ইকোনমির দিকেও এগিয়ে নিতে সাহায্য করেছে। 2017 সালে ভারতের প্রথম পেমেন্ট অ্যাপ হিসেবে পেটিএম 100 মিলিয়ন ডাউনলোডের মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়। 2018 সালের ফেব্রুয়ারি মাসে পেটিএমে 68 মিলিয়ন ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই ট্রানজ্যাকশনস রেজিস্টার হয় এবং 2018 সাল শেষে পেটিএম মোট 400 মিলিয়নের বেশি ভীম ইউপিআই ট্রানজ্যাকশন সম্পন্ন করেছে এবং 5 বিলিয়নের বেশি ট্রানজ্যাকশন রেজিস্টার করতে সক্ষম হয়েছে। 2020 সালের জুলাই মাসে করোনা ভাইরাস প্যান্ডামিক চলাকালে অনলাইন ফুড অর্ডার ও পেমেন্টের জন্য টাটা স্টারবাকসের সাথে পার্টনারশিপ করে পেটিএম। বর্তমানে পেটিএমের ইউজার সংখ্যা প্রায় 450 মিলিয়নের বেশি এবং প্ল্যাটফর্মটিতে প্রায় 20 মিলিয়নের বেশি মার্চেন্ট রয়েছে। পেটিএমের ওয়েবসাইট শুরুতে কোম্পানিটির মাধ্যমে ভারতের 50% বেশি মোবাইল পেমেন্ট হয়ে থাকে। 2018 সালে ইন্ডিয়ার ডিজিটাল ইকোনমির ভ্যালুয়েশন করা হয়েছিল $200 বিলিয়ন, যা ছিল ইন্ডিয়ার GDP-র 8%। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজির একটি গবেষণা সূত্রে 2025 সাল নাগাদ ইন্ডিয়ার ডিজিটাল ইকোনমি দেশটির GDP-র 18-23% পর্যন্ত গ্রো করবে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটি তথ্য অনুযায়ী 2020 সালে ভারতের ইপিআই ভিত্তিক ট্রানজাকশনের পরিমাণ ছিল প্রায় 1 বিলিয়ন এবং এই পদ্ধতিতে প্রায় $20 বিলিয়ন বেশি ট্রানজাকশন হয়। ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস 2020 সালে একটি ইন্টারভিউতে জানান, ভারতের বিভিন্ন পেমেন্ট সিস্টেম প্রতিদিন প্রায় $82 বিলিয়নের বেশি ট্রানজাকশন করে থাকে। অন্যদিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার আরেকটি তথ্য সূত্রে 2021 সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী ইপিআইয়ের মাধ্যমে ট্রানজাকশনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 2.7 মিলিয়ন এবং প্রতি মাসে প্রায় $69 বিলিয়নের বেশি ট্রানজাকশন হয়। যদিও ভারতের সকল জনগণ এখনও সম্পূর্ণভাবে ক্যাশলেস ইকোনমি অ্যাডপ্ট করে নিতে পারেনি, তবে দেশটির ইকোনমি ক্যাশলেস হওয়ার পথে যথেষ্ট এগিয়ে গেছে। দেশটির এই এগিয়ে যাওয়ার পেছনে পেটিএম অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেলেও বর্তমানে ফোন পে, গুগল পে, অ্যামাজন পে সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইন্ডিয়ার এই ডিজিটাল ট্রান্সফরমেশনকে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশে বিকাশ নগদ সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে কাজ করে গেলেও বাংলাদেশকে ক্যাশলেস ইকোনমির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সেরকম ভূমিকা এখনও রাখতে পারেনি। ইন্ডাস্ট্রি অ্যানালিস্টদের ধারণা, জনগণকে ডিজিটাল পেমেন্টে উদ্বুদ্ধ করতে প্রয়োজন সরকারি হস্তক্ষেপ। আপনাদের কি মনে হয় জানান আমাদের কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও শেয়ার করুন। কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। রেগুলার আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।